হাসি না গেল ডিজিটাল মাই এডিটর সাহেব এনার সাউন্ডম্যান মাইলের সাউন্ডম্যান না না এইভাবে না ওই মাইলের পরে হাসি না এনার আত্মনাথ এবারে তো এটা নিয়ে তো ঘটনা কি ঘটনায় তো সেটা নিয়ে আগের একটা ভিডিওতে ছোট করে কইছিলাম কিন্তু বিষয়টা যে আমাদের জন্য অতি আনন্দের সেটা পরে খেয়াল করে দেখলাম তাই আনন্দটা সবার লাগে ভাগাভাগি করে নিই হ্যাঁ তাই সেজন্য বিস্তারিত তো একটু কয় লাগে বিষয়টা হইলো ডিজিটাল ফেসিবাদ মানে হাসিনার এই ফেসিবাদ এটা জুতার বাড়ি খাইছে বাড়িটা বাড়ছে জনাব জুকারবার্গ ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার ঘটনা নতুন দিকে বলেছে বেরিয়ে আসছে থলের বিড়াল জানা যাচ্ছে আরও চাঞ্চল্যকর তথ্য যাতে ফাঁসতে যাচ্ছেন নিজ দলের নেতারাই যাদেরকে এর মধ্যে নজরদারিতে রাখা হয়েছে আছে শীর্ষ পর্যায়ের এক নেতার নাম কে সেই নেতা আর নিজ দল থেকে কারাই বা ফেঁসে যাচ্ছেন বা পুরো পরিকল্পনার সঙ্গে আর কারা কারা ছিল এখানে বলা হচ্ছে যে ঝিনাইদহ যশোর অঞ্চলের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা এমপি তারা যুক্ত আছে ঝিনাইদহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতার নাম সামনে এসেছে তাদেরকে নজরদারিতেও রাখা হয়েছে গতিবিধিও পর্যবেক্ষণ করা হচ্ছে তারপরে এই যে আনার মরে গেল ওই আনারের মতো যারা চোরা কারবারি স্বর্ণ চোর যারা আছে বাংলাদেশের বড় বড় লুটেরা মাফিয়া তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন দর্শক আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক অবশ্যই একটি লাইক ভাগাভাগি করে নি তাই সেজন্য বিস্তারিত তো একটু কয় লাগে বিষয়টা হইলো ডিজিটাল ফেসিবাদ মানে হাসিনার এই ফেসিবাদ এটা জুতার বাড়ি খাইছে বাড়িটা বাড়ছে জনাব জুকারবার্গ এই ঘটনাতে যে ভোট চোরের দল আকাশ থেকে পড়ছে সেটা তাদের প্রতিক্রিয়াতে বুঝতে পারা যাইতেছে এরা ভারতের কাছে তো কই ইয়ার স্বামীর কাছে তো সবকিছু বন্ধক দিয়া মনে করছিল খুব আরামে দিন কাটাইতে পারবে কিন্তু সেই আরাম হারাম করে দিল জুকার মামা বাংলাদেশিদের ফেসবুক কার্যক্রম মনিটর করার জন্য ওই স্বামীর দেশের লোকজন দায়িত্ব পালন করে আপনাদের অনেকের এই অভিজ্ঞতা আছে যে হুট কইরা ফেসবুকে রিচ কমে গেছে আইডি নাই করে দিছে পোস্ট মুছে দিছে রেস্ট্রিকশনে ফেলছে তাই না সরকার বিরোধী লেখালেখি যে সব আইডি থেকে করা হয় তাদের রিচ একদম নাই করে দেওয়া হয়েছে এরা ফেসবুকের নিয়ন্ত্রণ করে বেশ আরামই ছিল এতদিন না এটা আমাদের আন্দাজে কোনো অভিযোগ না ওয়াল স্ট্রিট জার্নালে রিপোর্ট করেছিল যে ফেসবুকের ভারতীয় কর্মীরা পক্ষপাত দুষ্ট আচরণ করে যে আচরণ বিজেপির পক্ষে যায় ওয়াল স্ট্রিট জার্নাল স্টোরিতে যে ছবিটা যে দিছে না এর প্রতি কি মূল্য আছে জাকারবার্গ আর মোদীর কি মধুর কোলাগুলি দেখেছেন শুধু ওয়াল স্ট্রিট জার্নাল না ফেসবুকের নিজেদের লোকেরা মানে হুইসেল ব্লোয়াররা কইছে যে ফেসবুকে বৈশা বৈশা ইন্ডিয়ান কর্মীরা বিজেপির এজেন্ডা বাস্তবায়ন করে তো তাহলে হয়েছেটা কি সেটা আগে শুনি হ্যাঁ ফেসবুকের মূল অফিস থেকে আওয়ামী লীগ আর তাদের প্রোপাগান্ডা সেল সিআরআই ওই থেকে চালানো আইডি যেগুলো থেকে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হইতো 148টা অ্যাকাউন্ট আর পেজ সরাই দিছে নাই করে দিছে গায়েব করে দিছে মারাও শাবাস বাঘের বাচ্চা এই খবর শুনে কুমড়া বট্টাস রাগে বস বস করতেছে এই এই মুনাটা কইছে নাম করতে থাকলে ফেসবুকে বন্ধ করে দিবে ওর হাতি না তেলের তো কোনো শেষ নাই দেখেন কয়টা কি যদি কুমড়ো পটাশ নাচে তাহলে কি হবে যদি কুমড়ো পটাশ কাঁদে তাহলে কি হবে যদি কুমড়ো পটাশ হাসে তাহলে কি হবে করা লাগবে সেটা কওয়া আছে যদি কুমড়ো পটাশ চেতে তাহলে কিছু হয় না অবশ্য তো কুমড়া ওটা সেট ইস তো আজকে আমরা দেখি যে কুমড়া ওটা সেট লে কি করা লাগে এ এডিটর সাহেব কুমড়া পটাশের ছবিটা দেখান তো কুমড়া ডায়ের দিকটা দেখেছেন দেখেছেন মিল আছে না এই সময় পরিত্যাগটা কুমড়া পটাশের সাথে দেখেছেন দেখেছেন আমার এডিটর করতে যাই ভাবিচ্ছে কুমড়া পটাশের স্বামী কেমনে হয় আরে ইদানিং তো রংধনু জামানায় কুমড়া পটাশের স্বামী থাকা বিচিত্র তবে ইদানিং এই এই রংধনুতে স্বামী স্ত্রী বলা হয় না
পার্টনার বলা হয়। যাই হোক, শমী কায়সার, হ হ হুই 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 হ, শমী কায়সার ওই কুম্ভপ্রাসের বউ আছে, তো ওই শমী তারা পরিত্যাগ করিতে, তাই ওই শমী পরিত্যাগটা বুঝছেন এভিডেন্সে। আচ্ছা, এই যে সুকুমার রায়ের বাবা কে ছিল জানেন? উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ঠাকুরমার ঝুলি লিখছে। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কিন্তু কিশোরগঞ্জের তোলা, আশুটা তোলা, বড় হইয়া কলকাতায় স্থায়ী হয়। যাই হোক, কুম্ভ পটাশের কাহিনীতে আসি। ওই যে ফেসবুক বা মেটা যে 148টা অ্যাকাউন্ট খেয়া দিল, এটা নিয়ে কি কইছে দেখি। হ্যাঁ, পাশের গেল নাই কেন? বিএনপির যত পেজগুলো মিথ্যাচার করে সেগুলো কোথায়? দেশের বাইরে থেকে যত সব বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু বিভিন্ন টিভি টিভি নাম দিয়ে খোলে, সারাক্ষণ মিথ্যাচার করে, ওগুলো নাই কেন? সেটা তো পরিষ্কার যে এইখান থেকে একটা গোষ্ঠী বিএনপি জামাতি এই রিপোর্টটা তৈরি করেছে, মেয়েটা এটাকে ফেস ভ্যালুতে নিয়ে ছাপিয়ে দিচ্ছে। তখন ওইখানে আমরা মেয়েটাকে লিখবো, ওদের আইডেন্টিটি খুঁজে বের করে মেয়েটাকে বলবো তুমি কিসের বেসিসে এটা ছাপালো, মেয়েটাকে অ্যাকাউন্টেবল করবো। আমরা তো পৃথিবীর অষ্টম বৃহত্তম কান্ট্রি, 170 মিলিয়ন পিপল। মেয়েটা এখানে ব্যবসা করে না? যে দেশে যত মানুষ ফেসবুকের যত ব্যবহার করে সেখানে তার ব্যবসা তত বেশি। তার চেয়ে বাংলাদেশ যদি ফেসবুক অফ করে দেয়, নিউ ইয়র্ক স্টক মার্কেটে ওর শেয়ার ভ্যালু কমে যাবে। ঠিক আছে না, আমাদের দরকার হলে মেয়েটা যদি এইসব জামাত শিবির রাজাকারের উপরে ঘর করে এগুলো করে, আমরা দরকার অফ করব। পৃথিবীর বহু দেশে হোয়াটসঅ্যাপে ফোনে কথা বলা যায় না, মিডল ইস্টের অনেক দেশ থেকে। পৃথিবীর বহু দেশে ওই মেয়েটা ফেসবুক নাই, অসুবিধা নেই, এদেশে আইন অনুযায়ী অপারেট করবে, নাহলে এদেশে আমরা দেখতে পাবো। আমরা তো সবাই জানি যে যে সমস্ত দেশের আছে আপনাকে গণতন্ত্র থাকে না, সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলাকে ভীষণ ভাবে নিয়ন্ত্রণ করা হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু যখন নিয়ন্ত্রণ করে সুবিধা করা যায় না, তখন সরকারি বা ক্ষমতাসীনদের উদ্যোগে পাল্টা তথ্যযুদ্ধ শুরু করতে দেখা যায়। আর এটা পশ্চিমারা ভালো করেই জানে। ফেসবুক তাদের প্রতিবেদনে বলছে যে বিশ্বজুড়ে সরকার গুলা সামাজিক মাধ্যমকে নিজেদের প্রোপাগান্ডা মেশিন হিসেবে ব্যবহার করার চেষ্টা করে থাকে, বাংলাদেশও তার বাইরে না। তবে এটা ফেসবুকের নিয়মিত কার্যক্রমের অংশ। মেটা তার রিপোর্টে আরো বলছে যে সমন্বিত অনির্ভরযোগ্য আচরণের জন্য আমরা ফেসবুক থেকে 50টা অ্যাকাউন্ট ও 98টা পেজ সরিয়ে ফেলছি। এই নেটওয়ার্কটা বাংলাদেশেরই এবং তারা বাংলাদেশের স্থানীয় অডিয়েন্সকে টার্গেট করছে। এইসব অ্যাকাউন্ট এবং পেজের মোট 34 লাখ ফলোয়ার ছিল। ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে এই ধরনের তৎপরতার পেছনে যারা আছে তাদের কয়েকজনকে অনুসন্ধানের আগেই অটোমেটেড সিস্টেমই চিহ্নিত করে অস্কার্য করে দিচ্ছে। তারা এই ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করে কন্টেন্ট পোস্ট করত বা পেজগুলো চালাত। এর মধ্যে কিছু পেজ কাল্পনিক নতুন পরিচয় নিয়ে এবং অন্যগুলা বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর নাম ব্যবহার করত, আবার কিছু পেজ বিএনপির নাম ব্যবহার করত এবং বিএনপি বিরোধী কন্টেন্ট পোস্ট করত। কত বড় জাল দেখেছে! এই সমস্ত ভুয়া অ্যাকাউন্ট এবং পেজগুলোর নেটওয়ার্ক ইউটিউব, এক্স মানে যেটা টুইটার, টিকটক, টেলিগ্রাম, তাদের নিজস্ব ওয়েবসাইট সহ একাধিক প্ল্যাটফর্মে রয়েছে বলে মেটার অনুসন্ধানে উঠে আসছে। ওই রিপোর্টে আরো বলা হয়েছে এই সমস্ত ভুয়া পরিচয়, এই সমস্ত অ্যাকাউন্ট পেজগুলোর বিষয়ে মেটা অনুসন্ধান করছে, তাতে এগুলোর সাথে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের মানে সিআইআর এর জড়িত ব্যক্তিদের যোগসূত্র পাওয়া। এই সিআরআই কাজ, সিআরআই আওয়ামী লীগের একটা গবেষণা প্রতিষ্ঠান, আর কুম্ভ পটাশ এটা চালাইত। এগুলো কইরাই ওই আজকে প্রতিমন্ত্রী হয়েছে, ভালো পুরস্কার পেয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে এত পরিশ্রম সে কোনো কাজে আসলো না, এখনো চাকরি বাঁচানোর জন্য প্রচুর অম্বিতম্বি করছে। আবার ডিজিএফ এর একটা সেল আছে বলে, ওই যে আমাদের এখানে এসে যে কমেন্ট করে না, ওই 5 টাকার বিকাশের কমেন্ট করে না, ওগুলো সব ডিজিএফ আয়। তো এগুলো আবার দেখেছিলাম কিন্তু আর একটা ইয়েতে যে কারা এখানে কাজ করে। আবার দেখা মনি, আমরা কিন্তু জানি যে এতে টেকনোলজিকে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ফ্যাসিবাদের টুল হিসেবে ব্যবহার করার নতুন কোনো বিষয় না। পিপল ভার্সেস টেকনোলজি বইতে জেমস বার্টলে এটা নিয়ে বিস্তারিত আলাপ করছেন, ইন্টারনেটকে কিভাবে গণতন্ত্র হননের হাতিয়ার হিসেবে কাজে লাগানো হয় তা এখানে দেখানো হয়েছে। সমাজ, রাজনীতি এবং প্রযুক্তির সাথে গণতন্ত্রের সম্পর্ক নিয়ে আমার আগ্রহী তরুণ ভ্রাতা আর ভগিনীরা এ বইটা গলে পড়বে পারেন। এখন প্রশ্ন হচ্ছে মেটা বা ফেসবুক কেন এখন এই পদক্ষেপটা নিল? সারা জীবন ডলার উপরে থাকতে হয়েছে বেচারা। আর পুলার কথা নাই কইলাম, ওই যে পুলার এরই প্রশংসা আমি করি, সবসময় করি, তাই হচ্ছে ফাইনাল পছন্দ। ওই যে টুকটাটা নিয়ে বসে থাকে না, টুকটা গেলে সুন্দর হচ্ছে। সেদিন আমার এক ক্ষুদ্র ভ্রাতা কারেকশন করে দেয়া কইল যে দাদা ওইটা সুন্দর হবে না, সুন্দরী হবে, সুন্দর না।
কি খুঁজছি কি ইনফরমেশন আমার প্রয়োজন ওটা বের করতে অনেক সময় লাগবে, তখনও গুগল আবিষ্কার হয়নি। তো তখন আমরা এই সার্চের উপরেই কাজ শুরু করলাম, আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করলাম। তারপরে অবশ্য গুগল আসলো, গুগল এসে আমাদেরকে মার দিয়ে দিল। তো আমার প্রথম স্টার্টআপটা মার খেয়ে গেল। দেখুন ফেসবুকের এই অ্যাকশন নেওয়াতে কেন অবাক হইতেছে? তোরা পাল্টা অ্যাকশন নে অথবা ফেসবুকের ক্ষেত্রে বিশাল কিছু বানায় ফেলা, এটা নিয়ে তো হাগো করার দরকার নাই, তাই না? যাই হোক, ফেসবুক যেটা করছে এটা তেমন কোনো রকেট সায়েন্স না। কাজটা ফেসবুকের জন্য খুবই সহজ। ফেসবুকের অ্যালগোরিদম মানে যেই সিস্টেমে ওরা চলে আর কি, বা ফ্যাক্টসে কি আরো কিছু চ্যানেল ব্যবহার করে গুয়া পেজ বা অ্যাকাউন্টগুলোর উৎস সম্পর্কে নিশ্চিত হইতে পারে সহজে। চাইলেই তারা এটা ট্র্যাক করতে পারে। আর ফেসবুকের জন্য এটা কোনো নতুন কার্যক্রম না, বরং ঘৃণার বিস্তার বন্ধ করতে বা ক্ষতি বন্ধ করতে অনেক দেশে এরকম তারা কইরা থাকে। আর হাসিনার মতো জাউরা সরকারগুলা সামাজিক মাধ্যমকে প্রোপাগান্ডা মেশিন হিসেবে ব্যবহার করতে চাইবেই, এটাই স্বাভাবিক। আপনাদের হয়তো অনেকেরই মনে আছে বাংলাদেশের দ্বাদশ দামি নির্বাচনকে সামনে রেখা গত বছর অগাস্টে মেটার কর্মকর্তারা ঢাকা এসে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছিল। গুজব মোকাবেলা করতে আর ক্ষতিকর কন্টেন্টের বিরুদ্ধে ফেসবুক সহ মেটার প্ল্যাটফর্মগুলোতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তারপরে মিডিয়াকে জানিয়েছিল তারা সেই সময়। তখন মেটা বলছিল যে গুজব থাকে তো সারা বিশ্বের 90টির বেশি প্রতিষ্ঠানের সাথে তারা কাজ করে। বাংলাদেশে তারা যেসব প্রতিষ্ঠানের সাথে কাজ করে এর মধ্যে আছে ফ্যাক্টুয়াস, এফপি, ভুম, আপনাদের অনেককেই আমি চিনি। আপনাদের ছবি আর বিস্তারিত এখানে কইতেছি না, আপনাদের নিরাপত্তার কথা বিবেচনা কইরা। এই প্রতিষ্ঠানগুলো আপনারা যে ফ্যাক্ট চেক করতেছেন এটা যে শুধু দায়িত্ব বা পেশা হিসাবে করতেছেন তা মনে করি না, এইটা আপনাদের আন্দোলনের অংশ। অবশ্যই এই জন্য জাতি উপকৃত হবে এবং আপনাদের আমরা অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। সরকার আপনাদের রাজনৈতিক উদ্দেশ্য খুঁজে বের করার হুমকি দিচ্ছে, আপনাদের চেতনার বিরুদ্ধে সৈনিক হিসেবে ঘোষণা দিয়ে হয়তো হয়রানি করতে পারে, তাই সতর্ক থাকবেন আর এই কাজ অব্যাহত রাখবেন। আরো কিছু আছে, এই যে রিউমার স্ক্যানার, এটা জাউরার জাউরা কলে, হ্যাঁ এরা কলে হ্যাকারের গ্রুপ, বুঝেছে? এটার প্রমাণ প্রমাণ পাইছি, এটা নিয়ে আরেকদিন ধর্ম নেই। হ্যাঁ এরা কিন্তু আসলে হ্যাকার, এখন সাজিতে রিউমার স্ক্যানার গুজব না কিন্তু এরা আইডেন্টিফাই করে, এরা এরা কিন্তু হাসিনা কুত্তা, বুঝেছে? এটা যেটি পাবেন সেটি দিবেন, গদাম দিবেন এটাকে। যাই হোক, মেটা তাদের প্রতিবেদনে আরেকটা ইন্টারেস্টিং বিষয় জানিয়েছে, সেটা হইল যে কোনো বিষয়ে গুজব ছড়ায় পড়া পরে সেই ঘটনা সংক্রান্ত সঠিক খবর বা পোস্টের লিঙ্ক বেশি করে প্রচার করা হয়, যেন ব্যবহারকারীরা ওই নির্দিষ্ট বিষয়ে সঠিক তথ্য জানতে পারে। তার মানে এখন ফেসবুকে লিঙ্ক বিরোধী পোস্ট কন্টেন্ট বেশি গুরুত্ব পাবে, এইজন্য না ফেসবুকে, হ্যাঁ ইদানিং কালে আমাদেরও রিচ বেড়ে গেছে, হ্যাঁ সরকার বিরোধীদের রিচ বেড়ে গেছে। এতদিন শত শত পেজ এবং হাজার হাজার আইডি ব্যবহার করিয়া 250 টাকার কামলা নিয়োগ করিয়া ফেসবুক যে সমস্ত প্রোপাগান্ডা তারা ছড়াইছে এটা ড্যামেজ রিপেয়ারের অংশ হিসেবে বিরোধীদের পোস্ট গুরুত্ব পাবে। এইবার বুঝেছেন তো আমাদের কেন আনন্দিত হওয়ার বিষয় আছে? বলে এইখানে আমাদের একটা বিজয় হয়েছে, একটা স্পেস খুলে গেছে আমাদের, এটা অবশ্যই খুশির খবর। এইরকম সরকারি গুজব কারখানাগুলো ঠেকাইতে তারা নিয়মিত তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের উন্নয়ন করছে বলে জানাইছেন তারা। কাজে ভবিষ্যতে ফেসবুকে চেতনার বাণিজ্য বিস্তার যে আর সম্ভব হবে না এটা নিশ্চিত করে বলা যায়। 2018 সালে সেই 900 ভোটের আগে ফেসবুক আর টুইটার একই সাথে অনেকগুলো আমি আইডি বন্ধ করে দিচ্ছি, এটা করেছিল আশরাফুল আলম খোকন, তখন প্রাইম মিনিস্টার অফিসে বসত, ওই উপ প্রেসিডেন্ট নাকি জানছিল আর কি। যাই হোক, ফেসবুক টুইটার দুইজনেই কইছিল কালারানের পিএম অফিসের সাথে যুক্ত ছিল এই অ্যাকাউন্ট গুলা। এই আশরাফুল আলম খোকন কিন্তু দাউরা দাউরা, বুঝছেন? ওর একটা গ্রুপ ছিল, ওর নাম ছিল সিপি গ্যাং, গালেই তো সব জায়গায় এসে একটা গ্রুপ করেছিল, ওদের থেকে পয়সা দিত আর ওরা সরকার বিরোধীদের পোস্টে এসে মা বাপ তুলে গেলাইতো, খালি সারাক্ষণ গেলাইতো। এই দাউরাটা, এই দাউরাটা ফেসবুকের দায়িত্বে থাকা সামরিক দেশের কর্মকর্তারা আওয়ামী লীগের স্বার্থে সরকার বিরোধী লেখা এবং পোস্টের রিচ নিয়ন্ত্রণ করে আসছে 2018 সালের রাতে ভোট ডাকাতির পর থেকে। কাতালানে ডিজিটাল বাংলাদেশ দ্বারা স্লোগান তুলে প্রথম দিকে তরুণদের মনোযোগ আকৃষ্ট করার চেষ্টা করছে, পরে অবশ্য এটা যে ডিজিটাল ফেসিবাদ তা তরুণ বুড়া সবাই বুঝতে পারছিল। ডিজিটাল ফেসিবাদ বইলা ফরাদ ভাইয়ের একটা বই আছে, পারলে কইরেন, ভালো বই, বুঝবার পারবেন জিনিসটা আরো আরো ডিটেইল। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো কালা কানুন কইরা সামাজিক যোগাযোগ মাধ্যমকে এক খণ্ড টুঙ্গি পানা বানানোর চেষ্টা, কিন্তু ফেসবুকের কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে সেই স্বপ্ন এখন স্বপ্ন দোষে পরিণত হয়ে গেল।
এরা মুখে ফিলিস্তিন নিয়ে অনেক হাক ডাকছে আর তলে তলে ইসরায়েল থেকে বিভিন্ন প্রযুক্তি গোপনে দেশের মাটিতে নিয়মিত সরবরাহ করতেছে। এটা দেখেছেন না যে এটা দেখেছিলাম আমি কিভাবে যে ভাতের হোটেলের আরুন যায় ইসরায়েলে নজরদারির ইকুইপমেন্ট কেনার ট্রেনিং করিচ্ছে। এটা দেখেন ট্রেনিং করেছে দুবাই দিয়া নিজের প্রোফাইল আবার শেয়ার দিচ্ছে যে দেখে তো কার ট্রেনিং করেছে জানে ফোরসাইট সিকিউরিটি কোম্পানির সার্ভেলেন্স যন্ত্রপাতি পরীক্ষা করিচ্ছে। তার মানে বাংলাদেশ সরকার এই ফোরসাইট কোম্পানির সাথে সরাসরি কাজ করিচ্ছে। এই ফোরসাইট কোম্পানি কে কারা আরি পাতা বা নাগরিকদের গোপনীয়তা ভেদ করে তথ্য আদায় নেওয়ার মতো যন্ত্র সরকার বলা হয়েছে ব্যবহার আর আমাদেরকে বলে গুজব আর উল্টে কারালানির সরকারি ফেক তথ্য চালানোর যায় ফেসা দেওয়াতে এই পুরো প্রকল্পটাই কৌতুক করবে হয়ে গেছে। অনেক আওয়ামী লীগ নেতা এটাকে আমেরিকান নীতির অংশ হিসেবে চালানো কার্যক্রম হিসেবে দেখতেছে। ভোট ডাকাতির পরে পশ্চিমা চাপ বাড়াইতে ফেবু তার সাথে তাল মিলাইছে বলে মনে করতেছেন অনেকে। সরকারকে সব দিক থেকে চাপে রাখার কৌশল হিসেবে সরকার সমর্থিত এই সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে বইলা আওয়ামী লীগের লোকজনরাই মনে করতেছে। অনেকে আবার এটাকে বাংলাদেশ প্রশ্নে ভারত বনাম আমেরিকার লড়াই এতদিন ভারত একতরফা সরকারের পক্ষে কাজ করতে ডিজিটাল ওয়ার্ল্ডে তাই এবার আমেরিকা সরকারের বিরুদ্ধে সুযোগ পাইয়া একটু খেলে দিছে আর কি এসে বলতেছে। তবে এই ঘটনা যে সরকারকে চিন্তায় ফেলছে তার প্রমাণ পাওয়া যায় বিষয়টা নিয়ে তাদের মন্তব্যের ধরন দেখা। কানালেনের বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া আছে না উনি কইছে যে নীতিমালা লঙ্ঘন করলে যে কোনো অ্যাকাউন্ট বা পেজ তারা সরাইতে পারে কিন্তু সেটার সাথে আওয়ামী লীগ আর সিআরআই কে জড়ানোটা বিভিন্ন পক্ষপাত দুষ্ট রিপোর্ট দিয়ে সুনাম শূন্যের যে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে সম্ভবত তাদেরই অংশ। ফেসবুক যাদের মাধ্যমে তথ্য নিয়েছে তাদের রাজনৈতিক পরিচয় বিশ্লেষণ করা উচিত ফেসবুকে। বিপ্লবের কান্নাকাটি দেখা এটি এখন বড় নিশ্চিত যে নির্বাচনের পরে এই ডিজিটাল ভোলাইটা পশ্চিমাদের দিক থেকে আসছে। এটা নিয়ে কাটালরানিও তো বাণী বর্ষণ করেছে দেখেছেন না এই যে এটা কইছে যে সাইবার পুলিশ কর তুই কর দেখি তুই কি পারিস আর আমরা কি পারি সেটাও আমরা দেখব। তবে 7 তারিখের নির্বাচনের পরে ফেসবুকের এই সিদ্ধান্ত ঘোষণাটা দেখা এটা মনে হয় যে বিষয়টা নিয়ে তারা অনেক আগে থেকে কাজ করছে এখন উপযুক্ত সময় দেখা ঘটনা ঘটাই দিতে। এখন এই ফেসবুকের এই পদক্ষেপ যে কারণেই না হোক না কেন এটা ডিজিটাল দুনিয়ায় আওয়ামী লীগের তাপালিং যে শেষ সেটা নিশ্চিত। আমাদের এটা সুযোগ কাজে লাগায় গণতান্ত্রিক আন্দোলনকে আরো শক্তিশালী করতে হবে মনে রাখতে হবে সব সহযোগিতাকে স্বাগতম জানায় আমাদের কাজ আমাদেরকে করতে হবে। এইবার কুমড়ো পাটাশ তার জন্য একটা পরামর্শ দিয়ে একটা সলিড পরামর্শ মেলা গালাগালি করি তো একটা পরামর্শ দিই দিব আচ্ছা দিব দোকান জমাইতে বেশি সময় লাগবে না সৈনিক লীগ প্রজন্ম লীগ কালাকোট লীগ এরকম কত লীগ না আছে একটা গুজব লীগ বানে ফেল তার সম্বন্ধ না গুজব লীগ চলবে হ্যাঁ ইনশাল্লাহ বাজার খারাপ হবে না মন খারাপের কিছু নাই তোদের নাকি সাহসের কোনো অভাব নাই খালি শুরু করলেই হবে কইরা দে হ্যাঁ আর কাজ করবে গুজব তো মুক্তিযুদ্ধের তাই না এই দেখ দেখ মুক্তিযুদ্ধের গুজবের ভূমিকা নিয়ে আর্টিকেল লিখেছিল বিডি নিউজ 20 করে গুজব কত বড় ভূমিকা রেখেছে প্রগতিশীল ভূমিকা রেখেছে ইতিবাচক ভূমিকা রেখেছে মুক্তিযুদ্ধের সময় হ্যাঁ সেটা তো তোরা নিজেরাই কইছিল এটি এটি কইছিল তাই না হ্যাঁ মেলা মিজা কথা কইছিল মুক্তিযুদ্ধের সময় তো আর আমার কইছ গুজব বাস আর তো তোকে ওই যে ওই যে ওই যে ওই যে আরে ওই যে সৌরাদ্দির বডিগার্ড ওর সাথে বড় গুজব বাস আছে নাকি যে 30 লক্ষ শহীদ হয়েছে 1971-এ পরে 30,000 খুঁজে পায় না এটা গুজব না হ্যাঁ পুলিশ কার জন্য কবর আর কে যায় কবরে তারপরেও আমি আমাদের মতো যারা গণতন্ত্র মানবাধিকার এবং বাংলাদেশ রাষ্ট্রের হারানো ইজ্জত ফেরানোর লড়াই নিয়োজিত আছে সার্বভৌমত্ব রক্ষার লড়াই নিয়োজিত আছে তাদের গুজব বাদ বলে ওদের পালিত মিডিয়া কয়েকদিন পর পরই খবরটা পায়
ডিজিটাল আইনে আমার নামে মামলা দেয়। একদিনের পর দিন প্রত্যেক দিন সকালে উঠে দেখি এটা করে মামলা দিচ্ছে। হ্যাঁ তো দেখ আরো দেখ কতগুলো দিন পরে দেখি। আমাদের কোনো পেজ বা আমাদের কোনো আইডি তো তোকে কিছু খুঁজে দেয় নাই, গুজব বইলা চিহ্নিত করে নাই। তোরা এত সহি তোদের কেন গুজব বাদ সার্টিফিকেট পাইতে হইল? নিজের পুটির বুতইয়া এবং একটা আঙুল দিতে খুব মজা লাগে তাই না? তো যাই হোক, এই স্বীকৃতিকে আমরা স্বাগত জানাই, এটা ওদের বিরাট অঙ্গ। আমাদের সাফল্য কবে আসবে? আমাদের সাফল্য এটা সময়ের ব্যাপার মাত্র, আমাদের সাফল্য আসতেই হবে, আসতেই হবে। সোশ্যাল মিডিয়াতে এই সরকারের পজিশন প্রায়, তার মধ্যে ফেবু কর্তৃপক্ষের এবং নিষ্ঠুর পদক্ষেপ আসলেই মেনে নেওয়া যায় না তাই না? সোশ্যাল মিডিয়ার ক্ষমতাকে প্রথম অনেক শরীর শেষে পাতা দিতে চায় না, কিন্তু আমরা আরো বসন্ত দেখছি, কায়রোর তাহরির স্কয়ারে বিপ্লব সংগঠিত হইতে দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এই ইন্ডিয়ার নির্বাচনে তো এক ইউটিউবার মোদীর জয়গাথা হইতে মেলা সাহায্য করছে, আর এত দূর যাওয়ার দরকার নাই। আমাদের চলমান ভারতীয় পণ্য বর্জনের কর্মসূচির দিকে তাকাইলেই সোশ্যাল মিডিয়ার ক্ষমতা পরিষ্কার হয়ে যাবে। এটা তো সোশ্যাল মিডিয়া ভিত্তিক আন্দোলন, শুরু হইতে তো সোশ্যাল মিডিয়াতে কই গেছে এইটা দেখে নেবার। আজকে আপনারা দেখছেন, দেখেছেন যে কিভাবে বাংলাদেশের পরপর তিনটি নির্বাচনের নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে বাংলাদেশের জনগণের অধিকার, ভোটাধিকার এবং গণতন্ত্র হত্যা করেছে ভারত। আজকে ভারতের সবচেয়ে বড় প্রোডাক্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। আমরা আওয়ামী লীগকে বয়কট করার আহ্বান জানাচ্ছি, শেখ হাসিনাকে বয়কট করার আহ্বান জানাচ্ছি। আপনি দেখেছেন মানুষের ঘৃণার বহিঃপ্রকাশ, কিভাবে তারা আমাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আন্দোলন ছড়িয়ে পড়েছিল, এখন সেটা রাজনীতি থেকে শুরু করে বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারে ছড়িয়ে পড়েছে। ইন্ডিয়া হাউস, ইন্ডিয়ান হাই কমিশনের সামনে শত শত হিউম্যান রাইটস ডিফেন্ডার আজকে সমবেত হয়েছে একটি কথা বলার জন্য। এটা সোশ্যাল মিডিয়ার ক্ষমতা, এটা ইউটিউবারদের ক্ষমতা না, এটা সেলিব্রিটিদের ক্ষমতা না, এটা এমনকি ধ্রুব রাশির ক্ষমতা না, এটা সাধারণ মানুষের ক্ষমতা। এই ক্ষমতাকে যারা অবজ্ঞা করে, অপমান করে, তাদের পরিণতি আমরা জানি, হাসিনার পরিণতি আমরা জানি। শুধু সেই পরিণতিটা দেখার অপেক্ষায় আছি, আর ভারতীয় পণ্য বয়কট আন্দোলন এই পরিণতিকে ত্বরান্বিত করেছে। আপনাদের বিপ্লবী সালাম দেশে বিদেশে যারা এই আন্দোলনকে শক্তিশালী করে তুলতেছে তাদের অভিনন্দন। হাসিনার তাদের জন্য আর হাসিনার জন্য অপেক্ষা করতেছে লাঞ্ছনা, আর আমাদের তো বিজয় ছাড়ার কোনো পথ খোলা।